Wow, nice. Oh my god. অসাধারণ অনুভূতি বন্ধুরা, এলিফাতে তোমাদের স্বাগত। আমরা এসি অগ্নিকর্ণা পার্কে। এবার আমরা অগ্নিকর্ণা পার্কে সব দেখাবো। ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। হ্যালো ফ্রেন্ডস, বনগাঁয়ের সর্বপ্রথম পশ্চিমবঙ্গ সেরা অগ্নিকর্ণা পার্ক। এই অগ্নিকর্ণা পার্ক আসার জন্য আপনারা শিয়ালদা, রানাঘাট, মচলন্দপুর, বাসা যে কোনো জায়গা থেকে বনগাঁ স্টেশনে নামবেন। বনগাঁ স্টেশন থেকে আপনারা এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বা সোজা এই রাস্তা ধরে চলে আসবেন রাস্তার উপরে, সেখানে টোটো বা অটো পেয়ে যাবেন। টোটোতে বলবেন এক মাইল পোস্ট অগ্নিকর্ণা পার্কে নামবো। মাত্র 15 টাকার ভাড়ার বিনিময়ে অল্প কিছুক্ষণের মধ্যেই আপনাকে এই অগ্নিকর্ণা পার্কের সামনে এসে নামাবে। এই অগ্নিকর্ণা পার্ক এক অসাধারণ নতুনত্ব আপনাদের সামনে উপস্থাপনটি সারা পশ্চিমবঙ্গ তথা বনগাঁর মানুষের কাছে এক সমস্ত রকমের আনন্দ রয়েছে। পার্কের এন্ট্রি ফি 50 টাকা, সঙ্গে ওয়াটার পার্ক, ওয়েব পুল, রেইন ড্যান্স, WPS 150 টাকা, মেরিগোরাউন্ড 25 টাকা, 3D থিয়েটার 30 টাকা, হান্টিং হাউস 25 টাকা, সব বুল রাইডার 30 টাকা, স্ট্রাইকিং কার 35 টাকা। সর্বশ্রেষ্ঠ আকর্ষণ যেটা সেটি হলো ওয়াটার পার্ক, সব কিছুই দেখতে পাবেন। পার্কের প্রবেশের পর এটি হলো পার্কের সম্মুখ ভাগ। সম্মুখ ভাগেই রয়েছে অসাধারণ এক ঝর্ণা, আর এই ঝর্ণার নিচে রয়েছে এক বিশালাকার অ্যাকোয়ারিয়াম। অ্যাকোয়ারিয়ামের মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের রঙিন অনেক বড় বড় মাছ। মেরিগোরাউন্ড আপনার ইচ্ছা খুশি মতো আপনি উঠতে পারেন, সুন্দর অনুভূতি। টিকিট কাউন্টার। আমরা পার্কটির বাস সাইড থেকে সামনের দিকে এগিয়ে চলেছি। সামনের দিকেই একদম সম্মুখ ভাগে গিয়ে আপনারা দেখতে পাবেন বাচ্চাদের জন্য জাম্পিং প্ল্যাটফর্ম। আর এই জাম্পিং প্ল্যাটফর্ম থেকে একটু এগোলেই সামনে রয়েছে বুল রাইডার। বুল রাইডারটা দেখাচ্ছি। আচ্ছা, তার ঠিক সামনেই আছে হান্টিং হাউস, আর হান্টিং হাউসের পেছনে রয়েছে চিড়িয়াঘর। এই চিড়িয়াঘরে সুন্দর পাখিগুলোকে রাখা আছে, সেখানে সুন্দর বিভিন্ন ধরনের পাখি দেখবে। এটা হলো বুল রাইড। এটাতে উঠে আপনি একটা অসাধারণ অনুভূতি পেতে পারেন। এটি এখন যদিও এই মুহূর্তে বন্ধ। আর এটি হলো হান্টিং হাউসের ব্যাকসাইড। হান্টিং হাউসটাকে ফ্রন্ট সাইডটা দেখাবো। এটা হান্টিং হাউস এর ফ্রন্ট সাইড। কোনো বাচ্চাকে নিয়ে এর ভিতরে ঢুকবেন না, কারণ আমার বাচ্চাও কিন্তু প্রচণ্ড ভয় পেয়েছিল। সেই কারণে বাচ্চাদেরকে না ঢোকানোই ভালো, কারণ এটি সত্যি ভীষণ ভয়ানক। এর ভেতরে বড়রা গেলেও চমকে উঠতেন। এটা হলো স্ট্রাইকিং কার। স্ট্রাইকিং কারে এখানে আপনি স্ট্রাইকিং কারে চড়ে একটি নতুন স্বাদ পেতে পারেন। সমস্ত কিছু ভাবাই যায় না, জাস্ট অসাধারণ। স্ট্রাইকিং কারের ঠিক পরেই এখানে রয়েছে বিভিন্ন ধরনের তীরন্দাজ, বাস্কেটবল, বেলুন বা এম, বিভিন্ন মজা, অসাধারণ জিনিস সমস্ত কিছু। আছে বাচ্চাদের জন্য আনন্দ করার বিভিন্ন স্লিপিং, সঙ্গে বাচ্চাদের বিভিন্ন, আর এখানে রয়েছে যেটি সেটি হলো এক অসাধারণত্ব, যেটিতে আপনি ওপরে চড়ার। আচ্ছা, এখানে 7D থিয়েটার, এটাও কিন্তু একটি অন্যতম আকর্ষণ। রয়েছে ফুড জোনও, আপনারা নিজেদের ইচ্ছা খুশি মতো ঘুরিবুজো করতে পারবেন এখানে। আর তার ফুড জোনের ঠিক পাশে রয়েছে গার্ডেনের মধ্যে জিরাফ, ময়ূর, সিংহ, বাঘ, জাস্ট অসাধারণ সব কিছু একসঙ্গে। সত্যি দেখুন সেরার সেরার আকর্ষণ ওয়াটার পার্ক, জাস্ট অসাধারণ। ও, মনে হচ্ছে যেন পুরো দীঘায় চলে এসেছি। বাহ, পুরীর সমুদ্রের ঢেউ অসাধারণ, সত্যি মনোরম। ভাবাই যায় না যে এত কিছু পার্কের মধ্যে। জাস্ট একদিনে পুরো দীঘার ফিলিংস নিয়ে গেলাম এখান থেকে।
চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ওয়াটার পার্ক ছাড়াও পার্কটিতে রয়েছে আরেকটি সেরা আকর্ষণ, রকেট স্পেস। এই রকেটে চড়ে আপনি অনুভূতি পাবেন কীভাবে ওপরে যাওয়া যায় এবং কীভাবে রকেট থেকে নিচে নামে। এক অসাধারণ নতুন অভিজ্ঞতা এই পার্কের মধ্যে। Like, subscribe, 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 like, subscribe